রায়গঞ্জ বিধানসভা এলাকার প্রচারের আগে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরীকে নিয়ে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি এই কেন্দ্রে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রকাশ করেন তৃণমূল প্রার্থী। তিনি আরো কি বললেন শুনে নেব। দেখুন, মানুষ খুব ভালো সাড়া দিচ্ছেন, খুব মানুষের মনে খুব আবেগ উৎসাহ রয়েছে। কেননা পশ্চিমবঙ্গে মানে যে সার্বিক উন্নয়ন হয়েছে, আর যত রকম প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গের জনগণকে উপহার দিয়েছেন, তাতে সরাসরি জনগণ উপকৃত হচ্ছে। আর যে হিসাবে আপনারা দেখুন, পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 রাস্তাঘাট, যেগুলো ডিমান্ড দীর্ঘ 20-25 বছরের ডিমান্ডগুলো ছিল, সেই ডিমান্ডগুলো এখন পূরণ হয়েছে, বাস্তবায়িত হয়েছে। তো মানুষের মনে একটা বিশ্বাস জন্মিয়েছে যে যদি ডেভেলপমেন্টের রাজনীতি, উন্নয়নের রাজনীতি কোনো দল করে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা সারা বছর মানুষের সাথে, মানুষের পাশে থাকে। আর অন্য দল বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, হ্যাঁ, তাদেরকে সারা বছর দেখা যায় না মাঠে ময়দানে। তারা যখন ভোটের ডঙ্কা বাজে তখন উড়ে গিয়ে জুড়ে আসে, বিভিন্ন সাম্প্রদায়িক কিংবা ধর্মের উস্কানি দিয়ে ভোট লুট করার চেষ্টা করে। সেখানে এবার জনগণের যেটা রুচি আর মনোভাব দেখলাম, আমার আই কন্ট্যাক্টে যেটা আমি বুঝতে পারলাম, মানুষ কিন্তু এবার উন্নয়নকে দেখে ভোট দিবে। মানুষ কিভাবে উপকৃত হচ্ছে, কোন সরকার কি তাদেরকে উপকৃত করছেন, কোন প্রকল্পের মাধ্যমে, এই সব নিরিখে ভোট দিবেন। এখানে কিন্তু কোনো ধর্মের সুশ্রী আর হবে না, এটাই আমার আস্থা। এবার তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ লোকসভা থেকে দেখবেন আপনার বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটা একটা ইতিহাস হতে চলেছে। দাদা, মূল প্রতিপক্ষ